হাই ফ্রেন্ডস, আমি সুপর্ণা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, জিও সিমের স্পিডকে আপনারা আনলিমিটেড বাড়াতে পারেন এবং আনলিমিটেড ইউজ করতে পারেন জিও নেট। তো বন্ধুরা, আমরা যারা জিও সিম ইউজ করি, তো আমরা জিও সিমের স্পিডকে বাড়ানোর জন্য আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি। তো বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত ভিডিও ফেক প্রমাণিত হয়। তো একটা সহজ সরল সেটিংসের সাহায্যে আপনারা জিও সিমের স্পিডকে আনলিমিটেড বাড়াতে পারেন এবং আনলিমিটেড ইউজ করতে পারেন আপনাদের জিও নেট। তো সেটা কীভাবে? তো এর জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, মাই জিও। তো আপনারা তো সবাই জানেন মাই জিও অ্যাপ্লিকেশান। তো আপনারা প্লে স্টোরে যান এবং প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করুন মাই জিও। তো বন্ধুরা, মাই জিও এটাই আপনারা ইনস্টল করুন এবং ওপেন করুন। তো আমি ওপেন করছি, আমি ওপেন এর জন্যই করছি কারণ আমি এখানে দেখাবো আজ আমি কত মিনিট ইউজ করেছি। তো এখানে ওপেন মাই জিও আছে, ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পরে সাইন ইন দেখাচ্ছে, অটোমেটিক্যালি স্কিপ হয়ে যাবে, আপনি স্কিপ করতেও পারেন। তো এখানে দেখুন ব্যালেন্স, তো ব্যালেন্স আমার কত, 608 MB, 608.72 MB অফ 1 GB। তো আমি 608 MB-র মধ্যে, আমি 1 GB-র মধ্যে 608 MB ইউজ করেছি। তো বন্ধুরা, আমি এটাই দেখাবো, এটাকে আমি আবার 0 KB-তে ফিরিয়ে নিয়ে আসবো সেটিংসের সাহায্যে। তো আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তো বন্ধুরা তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো মোবাইল টিপস, কম্পিউটার ইন্টারনাল টেকনোলজি সম্পর্কিত অনেক ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড করব। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবং করবেন, তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি ব্যাকে আসছি আর আমি সেটিংসে যাচ্ছি। সেটিংসে গিয়ে আপনাদের ফার্স্ট কাজ হবে, আপনাদের অ্যাডিশনাল সেটিংস যেটা রয়েছে ওখানে ডেট অ্যান্ড টাইম রয়েছে। তো আপনারা এখানে দেখছেন যে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম এটা অন করা রয়েছে, এটাকে আপনাদের অফ করতে হবে। তো আপনারা এটাকে অফ করুন এবং সেট ডেট। তো এখানে আপনাদের ডেটটা সেট করতে হবে। তো সরি, এটা সেট টাইম হয়ে গেছে, সেট ডেট। তো দেখুন আজকে 1 February 2017। তো এটাকে আপনারা একদিন কিংবা দুদিন অ্যাডভান্স করে দেবেন। তো আমি এখানে থার্ড করছি, তো জাস্ট আপনারা সেকেন্ডও করতে পারেন, জাস্ট ওকে করে দেবেন। তো এবারে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা ব্যাকে আসছি। তো ব্যাকে আসার পরে আমরা আমাদের রিসেন্ট কি থেকে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সমস্ত অ্যাপ্লিকেশানগুলিকে বন্ধ করে দেব। তো রিসেন্ট কি, তো এখানে দেখুন সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আমরা ক্লিয়ার করছি এখানে। তো বন্ধুরা প্লিজ সঙ্গে থাকবেন, আপনারা আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ ইমো সম্পর্কিত অনেক ভালো ভালো ভিডিও রয়েছে, তো আপনারা এগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা দেখুন, আমি রিসেন্ট কি থেকে আমার সমস্ত অ্যাপ্লিকেশানগুলিকে বন্ধ করে দিলাম। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমি মাই জিওতে যাচ্ছি, তো এটাকে আমি ওপেন করছি। তো দেখুন এখানে চলে এসছে আমাদের মাই জিও অপশান। তো আমি আমার ব্যালেন্সটা দেখাবো, দেখুন বন্ধুরা প্রুফ ব্যালেন্স আপনার 608 MB থেকে 0 KB-তে নেমে এসছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের জিও নেটের স্পিডকে বাড়াতে পারেন এবং প্রতিদিন ডেট চেঞ্জ করে আপনারা জিও নেট হাই স্পিডে ব্যবহার করতে পারেন, আনলিমিটেড ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এরপরে যদি আপনারা ইউটিউবে যান কিংবা আপনারা যদি নেট সার্চ করেন এবং কোনো ভিডিও চালান, তো আপনাদের স্লো হবে না, হাই স্পিডই হবে। তো আমি এখানে একটা সার্চ করে দেখাচ্ছি। তো এখানে আমি জাস্ট চালিয়ে দেখাবো একটা ভিডিও। তো দেখুন এটা অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখছেন, তো দেখুন হাই ফ্রেন্ডস, তো দেখছেন সুপর্ণা, এরকম দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা আজকে আমি খুব ভালো একটা টিউটোরিয়াল আপনাদের সাথে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের জিও নেটকে স্পিড করে আনলিমিটেড করে আপনারা ইউজ করতে পারেন, এটা খুব ভালো একটা ট্রিক্স, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে, আর সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, প্রতিদিন আমার চ্যানেলের সাথেই থাকবেন। ওকে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। বাই।